শোনো, বিথি তোমাকে মিথ্যে কথা বলেছে। মিথ্যে কথা বলেছে? আমাকে কোচি খুকি পাওনি তুমি। তোমার চোখ দুটো দেখলেই বোঝা যায় তুমি কতটা শয়তান আর ধূর্ত। আর এই মেয়েটা নিষ্পাপ চোখ দুটো দেখে বোঝা যায় যে ও এতটুকু মিথ্যা কথা বলতে পারে না। এত কিছুর পরে তুমি কি করে ওদের বাড়িতে গিয়েছিলে? কি বলো, তুমি যাওনি? কি যাওনি? তাই তো, অস্বীকার করো তাহলে এক্ষুনি তোমাকে হিরের করে টানতে টানতে আমি রান্নার কাছে নিয়ে যাবো। বেরো বেরো এক্ষুনি, বেরিয়ে যাও, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ছাড়বো না। এই অপমান প্রতিশোধ আমি নিয়ে ছাড়বো। কি সাংঘাতিক, কি সাংঘাতিক! বাবা, বিথিকে বিয়ে করার ব্যাপারে ইন্দ্রদা আমায় কোনোভাবে হেল্প করতে পারবে না। আমারও তাই মনে হয়। সেদিন যেভাবে চুপচাপ চলে গেল, আমার কি মনে হয় জানো, ইন্দ্রদা আর রানাদার মধ্যে না কোনো ঝামেলা আছে। আমি কেন যে রানাদার বৌদিকে আমাদের টিমে নেবো বললাম, ইন্দ্রদা রেগে গেল। আমি নিজে নিজের পায়ে কুড়ুলটা মারলাম, এত দূর এসেও পারলাম না। আরে বাবা, যে তোর ভাগ্যে আছে তার সঙ্গেই তো তোর বিয়ে হবে নাকি? অন্যের ওপর ভরসা করে তেমন ভালো ফল পাওয়া যায় না, সেই জন্যই বলছি বিথিকে তুই ভুলে যা। এবার বুঝতে পেরেছিস? না, বুঝতে পারিনি, আর বিশ্বাস করে বুঝতে চাইও না। দেখো বাবা, আমি আমার সিদ্ধান্ত থেকে নড়বো না। বেশিবার দেখিস নি, ভালো করে আলাপ পর্যন্ত নেই, আর তাতেই তোর এমন যে বিথিকে ইঁদুর চাই, কেমন একটা অদ্ভুত না? বুঝতে পারছো না বাবা, বিথি আমার ভাগ্যে আছে, তাই তো এটা হয়েছে। ভেবেছিলাম বলবো না, কিন্তু এখন সবকিছু কেমন গোলমাল হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বলেই দিই। কি কি হয়েছে বাবা, আমাকে আমাকে বলো না, বলো। জ্যোতিষী বলেছেন আগামী 30 দিনের মধ্যে তোর এনগেজমেন্ট না হলে পরের 10 বছরের মধ্যেও তোর কপালে বিয়ে নেই। 10 বছর? এতদিন? না মানে বিথি কি আমার জন্য 10 বছর অপেক্ষা করবে? সেই বিথি বিথি বিথি। আরে বাবা, তুই যাতে অন্য মেয়ের কথা ভাবিস সেই জন্যই তো এটা তোকে জানালাম। দেখ সায়ন, ইন্দ্র তোকে কোন রকম সাহায্য করছে না, ওদিকে বিথি আর বিথির বাবা তোর সঙ্গে এই বিয়েটা মেনে নিচ্ছে না। আমি তোকে বলছি তো বাবা, বিথি ছাড়া আমি কারো কথা ভাববো না। সম্ভব জেনেও তুই যদি ওর জন্য অপেক্ষা করিস, তাহলে তোর কপালে আর এই জন্মে বিয়ে নেই। ভেবেছিলাম চোখ বুঝার আগে একটু নিশ্চিন্ত হতে পারবো। আমি না থাকলে তোকে কি দেখে শুনে রাখবো বলতো সায়ন? বাবা এভাবে বলো না প্লিজ। বলছি কি আর সাদে, এই বুড়ো বাবার হাতে রান্নাই তোকে খেতে হবে, আমার কথা আর কে ভাবে? কেউ না, সবাই। বাবা বাবা বাবা, তুমি কোথায় যাচ্ছ বাবা, খেয়ে তো যাও। না না, এভাবে চলতে পারে না, হাত পা গুটিয়ে বসে থাকলে তো হবে না, আমাকে আমাকে আরেকবার চেষ্টা করতেই হবে, শেষ চেষ্টা।
দাদাদের দরজায় তালা দেওয়া? জিজ্ঞাসা যে করব তেমন কাউকে তো দেখতেও পাচ্ছি না। আর বৌদি সেই মহারানী বা কোথায় গেল? আর দাদাও কি এত তাড়াতাড়ি দোকানে চলে গেল নাকি? ঝিমকের জন্মদিনে যেতে পারবো না বললে বৌদির মুখটা কেমন হয় সেটা দেখবো বলে আসলাম, একটু মজা করবো। আর সেখানে বৌদিকে দেখতে পেলাম না, এরকম হলে হয় নাকি? যাই, বৌদিকে একটা ফোন করি, দুধের স্বাদটা অন্তত ঘুলেই মেটাই। নির্মলা, বলছিলাম যে আমার দাদা বৌদি কোথায় গেছে জানো? মীরাদিরা তো সকাল সকাল বাপের বাড়ি চলে গেছে। মা, তাই নাকি? মা দাদাকে বারণ করলো আর দাদা তবু বৌদিকে নিয়ে চুপচাপ ওর বাপের বাড়ি চলে গেল। আজ একটা শেষ চেষ্টা করতেই হবে, হয় ইস পার নয় উস পার। এই যে তুমি, এবার সব বুঝতে পেরেছ, তুমি আর বৌদি মিলে আমার দাদার মাথাটা খাচ্ছো, তাই না? শোনো, আমি সবটা বুঝতে পেরেছি, বুঝলে? এবার তুমি বুঝতে পারবে আমাদের সংসারে অশান্তি লাগানোর ফল কি, বুঝলে? আরে বাবা, ভিডিও কল করেছে। আশেপাশে কয়েকজনকে নিমন্ত্রণ করেছি, তাই রান্নাঘরে যা চাপ, তোমায় কি বলবো? এটুকু তো চাপ নিতেই হবে, ঝিনুকের জন্মদিন বলে কথা। রানা কোথায়? দেখতে পাচ্ছ না তো? এই দাঁড়াও, এই যে, এই যে, এই দেখো, এই দেখো রানাদা, দেখো ঘরগুলো কিরকম লাইন দিয়ে সাজিয়েছে। এই কাজে রানার জুড়ি মেলা ভাস। এই আমাদের আমাদের কাকু কাকু, এই দেখো কাকু, বাইরেটা দেখো, পুরো লাইট দিয়ে সাজিয়েছি, সন্ধ্যেবেলা না আরো ঝলমল ঝলমল করবে একেবারে। কাকু দেখো দেখো দেখো, এই দিকটা পুরোটা দেখো। তাহলে আমি ঠিক লোকের হাতেই দায়িত্ব দিয়েছি। আমি কলকাতায় নেই তো কোচ পারোয়া নেই, রানা কিরকম সুন্দর ভাবে সবকিছু সাজিয়ে দিয়েছে। হ্যাঁ শোনা, এখানে টাওয়ারের খুব প্রবলেম আছে বুঝলি, সন্ধ্যেবেলা টাওয়ার পেলে ভিডিও কল করে আবার সবকিছু দেখব। ও বাবা, টাওয়ারের প্রবলেম আছে কেন বলছো গো? এই তো পরিষ্কার সব দেখতে পাচ্ছি, তা সন্ধ্যেবেলা সমস্যা হবে কেন? আরে না রে, তারাপীঠের পুজো শেষ করে আমি বাড়ি ফিরতে চাইছিলাম, কিন্তু গোপাল ছাড়বে না। আজ ওর গ্রামের বাড়িতে যাচ্ছে, সেখানে দিন কয়েক থেকে তারপরে বাড়ি ফিরব। ওদিকে নেটওয়ার্কের অবস্থা খুব একটা ভালো নয়, তাই ফোন পেতে সমস্যা হতে পারে। আরে কাকু তুমি কোনো চিন্তা করো না, তুমি একেবারে নিশ্চিন্তে ঘুরে এসো, এদিকটা আমরা সব সামলে নেব, হাম সব হ্যাঁ না? সে তো খুব ভালো করে জানি, আমি নিশ্চিন্তে আছি, তবে তোদের সকলকে খুব মিস করব। আরে নীরাদা কখন আসবে? আমি তো ইন্দ্রকে ফোন করেছিলাম। কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে। হ্যাঁ যাক বাবা, সব কিছু ভালোই ভালোই মিটে যাক। এই আমাকে বেরোতে হবে, আমি ফোন রাখছি এখন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, টাটা 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 বাবা টাটা। এই 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 বলতে বলতে শোন 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 শোন, সন্ধ্যাবেলা কি বলবো, আমাকে বেঁচে নিবি চল। দিদি আজ আমার আমার ভাগ্য খুব ভালো, অবশেষে কাকু আমার প্রশংসা করেছে। আরেকটা আনন্দের বিষয় কি জানো, আজকে ইন্দ্র আসছে না, আমি একেবারে স্বচ্ছন্দে। এই দাঁড়াও দেখিনি আর কোনো কাজ বাকি আছে কিনা, আমি একটু দেখে নি ভালো করে, নালে